মধুপুর বাজারে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয় বুধবার সকাল 11টায়। জানাজায় হারগার তিরঙ্গা গারগার তিরঙ্গার কর্মসূচির অঙ্গ হিসেবে কমলাসাগর বিজেপি মণ্ডলের উদ্যোগে বুধবার সকাল 11টায় মধুপুর বাজারে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। এদিনের এই তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা, সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা সহ স্থানীয় এলাকাবাসী। জানা যায় হারগার তিরঙ্গা গারগার তিরঙ্গার কর্মসূচির অঙ্গ হিসাবে এই দিনে মধুপুর বাজারে বিভিন্ন এলাকায় এই তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। এদিনের এই তিরঙ্গা র্যালি শেষে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে তথা আমাদের রাজ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য মুখ্যমন্ত্রী আদরণীয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির আহ্বানে সাড়া দিয়ে কমলাসাগর বিধানসভার সমস্ত কার্যকর্তারা যে তিরঙ্গা কর্মসূচি, ঘরে ঘরে তিরঙ্গা অভিযান, তৎসঙ্গে বিভিন্ন বাজারে পথে যে র্যালি, তৎসঙ্গে বিভিন্ন কর্মসূচি, যে স্বচ্ছ ভারত অভিযানের মতো কর্মসূচি কমলাসাগর বিধানসভার যে কার্যকর্তারা রয়েছে ওনারা নিয়েছেন, আমাদের সাথে রয়েছেন কমলাসাগর বিধানসভার বিভিন্ন কার্যকর্তাবৃন্দ, এবং আমরা আজকে মধুপুর বাজারে প্রধানমন্ত্রীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা তিরঙ্গা র্যালিতে আমরা অংশগ্রহণ করছি।